যে ডিসিশনগুলো হচ্ছে কোভিড নিয়ে প্রতিদিনই আমি এর আগেও যখন ইলেকশন ছিলাম তখনও আমি মিটিং করতাম, কিন্তু তা সত্ত্বেও আজকে একটা ডিটেলস আলোচনা হলো এবং আলোচনার পরে আমি প্রাইম মিনিস্টারকে একটা চিঠিও লিখেছি, সেই চিঠিটা আপনাদের কাছে দিয়ে দেবে। এবং আমরা বেড অনেক বাড়িয়েছি আইসিসিউ, আমাদের মোট এখন 27,000 বেড আছে, আরও নেক্সট উইকে 3,000 বেড বেড়ে যাবে, আর দু তিন দিনের মধ্যে 30,000 বেড হয়ে যাবে, তার মধ্যে 3,500 আমাদের আইসিসিউ বেড। আমরা রেগুলার 2 লক্ষ ভ্যাকসিনেশন দিচ্ছি, আমরা সেকেন্ড ডোজকে প্রায়োরিটি দিচ্ছি, যারা ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছেন ইউনিভার্সালাইজেশনের এটাতে, যেহেতু আমরা চেয়েছি কোভিড ডোজ কিন্তু আমরা পাইনি, আমরা চেয়েছি 3 কোটি, পাচ্ছি 1.5 লাখ এরকম একটা, সুতরাং সংখ্যাটা নগণ্য। সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে দেয়ার মাস্ট বি সাম ট্রান্সপারেন্সি অফ পলিসি, যেখানে অক্সিজেন আমাদের অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে, ইউপি আমাদের অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে, অন্যান্যরা আমাদের অক্সিজেন তো আমাদের থাকা উচিত। যাই হোক, আমরা আপাতত ম্যানেজ করছি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে, আমি ইন্ডাস্ট্রিগুলোর কাছে গেটফুল যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে শুরু করে সেই অক্সিজেনটা আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ না করে আমরা এটা কোভিড পেশেন্টদের জন্য ইউজ করছি। অনেক সময় আপনারা জানেন আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে মিটিংয়ে, যে অনেক সময় একটা ডেট হয়তো কেউ মারা গেল, তাকে কোভিড সাসপেক্ট করা হলো এবং তাকে 3 দিন বডি পড়ে আছে, তার কারণ কখনো কখনো আপনারা একটা একটা বডি নিয়ে এটা দেখান, এর কারণ হচ্ছে আমাদের নয়, এই কারণটার জন্য গভর্নমেন্ট দায়ী নয়, এই কারণটা হচ্ছে আরটিপিসিআর যখন করে তার 72 ঘন্টা টাইম লাগে রেজাল্টটা আসতে, ততক্ষণ তারা বডিটাকে ফেলে রেখে দেয়। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর্টিজেনটা আমরা টেস্ট করে নেব, যেটা হচ্ছে 3 ঘন্টার মধ্যে হয়ে যায় এবং কোভিড প্রোটোকল মেনেই সেই ডেড বডিগুলো আমরা যদি ক্রিমেশন করতে পারি সসম্মানে পরিবারকে রেখে সেটা আমরা করব। তাহলে আমাদের এই যে 3 দিনের জন্য অপেক্ষা করা, এই অপেক্ষা করার ব্যাপারটা থাকবে না। আমি মিটিংয়ে মেডিকেল সুপারদের সাথেও ওদেরও এক্সপার্টসদের ওপিনিয়ন নিলাম, তারা বলেছে এটা করা যেতে পারে, এতে বরঞ্চ সুবিধেই হবে, বাড়ির লোকেদেরও একটা টেনশন থাকে 3-4 দিন ধরে ডেড বডি পড়ে থাকে। আর আমরা ডেড বডি একটাও ফেলে রাখতে চাই না এবং সমস্ত হসপিটালগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে ডেড বডির ব্যাপারে ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে, তারা যেন প্রয়োজনীয়ভাবে এগিয়ে বাংলাতে টোটালটা দেওয়া আছে নাম্বার টাম্বার, সুতরাং তারা যেন সঙ্গে সঙ্গে এটা আমাদের জানায়। অনেক সময় জানায় না বলে এই প্রবলেমটা হয়, কিন্তু আপনারা জানেন একটা দুটো কেস এদিক ওদিক হয়ে গেলে আমি মিডিয়াকে রিকোয়েস্ট করব যে এটাকে একটা নিউজ ক্রিয়েট করবার জন্য জাস্ট একটা করা, টোটালটা না জেনে এটা না করতে, কারণ প্রত্যেকে আমাদের কাছে সম্মানীয়, আর আফটার ডেথ আমরা যাতে সসম্মানে বাড়ির লোককে রেখে করতে পারি সেটার জন্য আমরা দেখছি। আমরা আজকে যেটা ঠিক করেছি যে আমাদের 2.75 লাখ কোয়াক ডাক্তার আছে জেলায় জেলায় ব্লকে ব্লকে, সেখানে যেহেতু বহিরাগতরা অনেক ছিলেন এবং কোভিড ছড়িয়ে দিয়ে চলে গেছেন, সুতরাং আমরা আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা যেমন কাজ করে তেমনি কোয়াক ডক্টরদেরও হেলথ ভবন থেকে একটা গাইডলাইন্স দেবে, যে গাইডলাইন্সটা তারা হট করে গ্রামের কেউ আক্রান্ত হলে তার কী কী করা উচিত, তার কী কী করা উচিত না, সেই ট্রিটমেন্টটা তারা প্রথমেই তারা ফার্স্ট ট্রিটমেন্টটা করতে পারে। আর বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় যে সিরিয়াস পেশেন্টকে যেন ট্রিটমেন্টটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়। আমরা অনেকগুলো জায়গা বাড়িয়েছি সেটা আমি বলছি, তার আগে বলি যে আমরা প্রায়োরিটি দিয়ে যা ভ্যাকসিন আমাদের কাছে আছে, আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়েছি, 3 কোটি আমরা অলরেডি চেয়েছি, কিন্তু পাচ্ছি যেটা সেটা খুব কম, সেটার মধ্যে প্রায়োরিটি আমরা দেবো যাদের ডাবল ডোজ নিলে কমপ্লিট হয়ে যাবে কোর্সটা। দুই হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, সাংবাদিক এবং আমাদের হকার, এই 3টে কমিউনিটিকে আমরা আগে দেবো, তার কারণ হচ্ছে তারাই মানুষের সাথে মেশে বাজার থেকে শুরু করে হকারি যারা করে এই সমস্তগুলোর জন্য। এছাড়াও আমরা এটা তো আছেই, তাছাড়াও আমরা কতগুলো সিদ্ধান্ত আমরা গভর্নমেন্ট থেকে নিয়েছি, মানে আমি চিফ সেক্রেটারি, আমার হোম সেক্রেটারি সবাই মিলে মিটিং করে, হেলথ সেক্রেটারি, অ্যাডিশনাল রেস্ট্রিকশন, কেউ ভুল বুঝবেন না, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আমরা চাই কোভিডটাকে কন্ট্রোল করতে,
আগের বারে জ্বর আমরা থামিয়ে দিয়েছিলাম, এবারে স্ট্রিংটা একটু ইনফেকশন বেশি করছে, সেই জন্য আমাদের ইমিডিয়েট কতগুলো এফেক্টিভ মানে অ্যাকশন নিতে হচ্ছে, পাবলিকের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকে নজর রেখেই আমরা নিচ্ছি। তবে মাস্কটা আবার সবাইকে বলবো ভালো করে পরার জন্য। বাজারে বাজারে যেমন গোল্লা কেটে দিয়েছিলাম আমি, ওই গোল্লা গোল্লা কেটে দিয়ে যাতে বাজারে যারা যাবেন হাত স্যানিটাইজ করে যাবেন বা সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন এবং বাজার করে নিয়ে চলে আসবেন, বাজার করেই বাড়িতে জিনিস নিয়ে ঘরে ঢুকবেন না, বাজার করে আসার পরে সেগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে বা যে প্রসিডিউর আছে মেনটেন করে করুন, তাতে অনেকটা কমে যায়। আমরা সবাইকে বলবো মাস্কটা কম্পালসারি ব্যবহার করতে, মাস্ক যে ব্যবহার করবে না সেখানে কিন্তু আমাদের একটু কঠোর হতে হবে। আপনাদের সকলের আবেদনে আমি বলবো যে মাস্কটা সকলকে ব্যবহার করতে। আমরা স্টেট গভর্নমেন্ট অফিসে 50% অ্যাটেন্ডেন্স করছি এবং আমরা অল শপিং মলস, শপিং কমপ্লেক্স, মলস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, স্পোর্টস কমপ্লেক্স, কমপ্লেক্সেস, জিমস, স্পা অ্যান্ড সুইমিং পুল আর ক্লোজড, মানে যতক্ষণ পর্যন্ত ফার্দার অর্ডার না বেরোবে। তার কারণ হচ্ছে আমরা চাই না এটা ছড়াক। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিং আর প্রহিবিটেড। এখানে পলিটিক্যালটা লেখুন, পরে লিখেছি, আচ্ছা ঠিক আছে। অল সোশ্যাল, কালচারাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস আর প্রহিবিটেড, মানে যতক্ষণ পর্যন্ত কোভিড সিচুয়েশনটা ডেভেলপ না করছে। নট মোর দ্যান 50% অ্যালাউড, যেটা হচ্ছে কোনো ম্যারেজ সেরিমনিতে বা সোশ্যাল গ্যাদারিংসে বা কোনো কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে হবে না। যেমন সামনে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্র জয়ন্তীতে তো এত বড় করে না, কবিগুরুর ছবি লাগিয়ে অলরেডি আমরা ওদিন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবো বলে মামাটি মানুষের সরকার অলরেডি ঘোষণা করেছেন। সুতরাং ছোটো 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 করে প্রোগ্রাম হবে এবং গভর্নমেন্টেরও রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা আমরা ভার্চুয়াল করে দেব। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ডালোন শপস, এটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, ছোট্ট করে প্রার্থনা করলো, প্রার্থনা সভা করলো, 50 জনের মধ্যে করতে হবে, তাও সেটা টাইম টু টাইম পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে হবে না। যেমন সামনে রবীন্দ্র জয়ন্তী আছে, রবীন্দ্র জয়ন্তীতে তো এত বড় করে না, কবিগুরুর ছবি লাগিয়ে অলরেডি আমরা ওদিন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবো বলে মামাটি মানুষের সরকার অলরেডি ঘোষণা করেছেন। সুতরাং ছোটো 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 করে প্রোগ্রাম হবে এবং গভর্নমেন্টেরও রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা আমরা ভার্চুয়াল করে দেব। রেস্ট্রিকশনস ইন টাইম ফর হাট বাজার, রিটেল আউটলেট অ্যান্ড স্ট্যান্ডালোন শপস, এটা হচ্ছে স্ট্যান্ডালোন শপস যেগুলো 7টা থেকে 10টা খোলা থাকবে এবং 5টা থেকে 7টা, এটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ পরে চেঞ্জ হবে। অল সোশ্যাল, তার মানে মানুষ বাজার করতে পারছে, মুদির দোকান খোলা থাকছে, টোটালটা লকডাউন না করে, লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। সেই জন্য টোটাল লকডাউন না করে যেখানে যেখানে ক্লোজ করলে ভালো হবে সেই সব জায়গাগুলো আমরা বেছে নিয়েছি।
All social and political gathering shall be prohibited. Except the cultural and prayer, যেটা বলেছি আমরা 50 জনের মধ্যে সেটা পলিটিক্যাল নয় কালচারাল অ্যাসেম্বলি গ্যাদারিংস অ্যাসেম্বলি গ্যাদারিংস আপ টু 50% অনলি উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং শ্যাল বি পারমিটেড ফর কালচারাল অ্যান্ড রিলিজিয়াস পারপাসেস অ্যাট এ টাইম উইথ প্রায়র পারমিশন অফ লোকাল অথরিটিস অ্যান্ড শ্যাল বি নোটিফাইড পারমিশন নিয়ে করতে হবে মুভমেন্ট অফ অল লোকাল ট্রেনস টু বি সাসপেন্ডেড ফ্রম টুমারো তার কারণ এখানে গাদাগাদি করে আসার ফলে একটা এক তো 4-5 লাখ লোক বাইরে থেকে এসে আমাদের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে এখন তো আমাদের এটা রক্ষা করতে হবে এখন তো রক্ষা করার জন্য আমাদের এই ব্যবস্থাটা কিছুদিনের জন্য করতে হচ্ছে ইভেন ট্রান্সপোর্ট স্টেট ট্রান্সপোর্টও যেটা আছে সেটা 50% ইনক্লুডিং মেট্রো এটা আমরা 50% করে দেবো নো ফ্লাইট উইল বি অ্যালাউড টু এন্টার বেঙ্গল কলকাতা বাগডোগরা অন্ডাল ফ্রম 7th May মিডনাইট ফ্রম এনিওয়ার আউটসাইড দ্য স্টেট উইদাউট আর্টিফিসিয়াল নেগেটিভ টেস্ট রিপোর্ট অফ লাস্ট 72 আওয়ার্স বিফোর বোর্ডিং অ্যান্ড প্রপার হেলথ অ্যান্ড থার্মেল স্ক্রিনিং অফ প্যাসেঞ্জার্স বাইরে যেই প্লেনে আসুক তাদের আর্টিফিসিয়াল মাস্ট এবং তাদের আর্টিফিসিয়াল করে 72 ঘন্টার আগে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে অনেক সময় আমরা দেখছি কিছু ফেক সার্টিফিকেটও চলে আসছে সুতরাং সেটাকে সার্ভাইলেন্সে রাখবার জন্য কখনো কখনো র্যান্ডাম সার্ভে হবে যে সেটা যাতে ফেক যাতে না হয় আর ইনকেস এনি প্যাসেঞ্জার্স যারা আর কি কোভিড অ্যাফেক্টেড হবে তাদের কিন্তু আমরা কোয়ারেন্টাইন করব এবং কোয়ারেন্টাইন ফেসিলিটি টু বি অ্যারেঞ্জ বাই এয়ারপোর্ট অথরিটিস ক্লিয়ার হয়েছে বাইরে থেকে যে কেউ আসলো আর ঢুকে গেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে সার্টিফিকেটও আমরা রিচেক করব এবং 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং এয়ারপোর্ট অথরিটিস কোয়ারেন্টাইন এটা অর্গানাইজ করবে উইথ দ্য স্টেট গভর্নমেন্ট ইনকামিং প্যাসেঞ্জার্স যেটা হচ্ছে দূর মানে লং ডিস্টেন্স ট্রেনস ইভেন ইন্টারস্টেট যেটা বাসেস ম্যান্ডেটারি তাদের আর্টিফিশিয়াল টেস্ট সার্টিফিকেট নিয়ে তবেই ঢুকতে হবে র্যান্ডাম চেকিং কোভিডে চলবে ওয়ার্ক ফ্রম হোম ফর প্রাইভেট সেক্টর এটা 50% এভরি সেক্টরে এভরি শিফটে প্রাইভেটকেও বলে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট যেমন 50% করছে ওদেরও এভরি শিফটে 50% করে কাজ বলা হচ্ছে ওয়ার্ক অ্যাট হোম থেকে করবে বাজার হাট তো আগেই বলে দিয়েছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা আর শুধুমাত্র জুয়েলারি শপ যেটা বউবাজারে একটাই জায়গা আছে ওরা আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল ওদের সকালে কেউ আসে না তাই এক্সেপশনাল ওদের জন্য 3টে থেকে 5 ওদের জন্য আমরা 3টে থেকে ও 12টা থেকে 3টে করছি অনলি জুয়েলারি শপস 12টা থেকে 3টে হোম ডেলিভারি অফ এসেন্সিয়াল কমোডিটিস শুড বি এনকারেজড সুফল বাংলা বাড়ানো হবে এছাড়াও আমরা মনে করি এসেন্সিয়াল ফুড আইটেমস লোকে যাতে পায় সেটা দেখা হবে আর দেখতে হবে যে অনলাইন যেগুলো আগে চলতো অনলাইন অর্ডার টর্ডার এগুলো থাকবে এতে লোকে জিনিসও পাবে বাড়িতে এসে পৌঁছেও দেবে ঠিকই আছে ব্যাংক বিজনেস আওয়ার্স এটা রেস্ট্রিক্ট করা হচ্ছে 10টা থেকে 2টো খোলা থাকবে ব্যাংক কিছু লোক কমানোর জন্য ওদের কাছ থেকেও আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল সুতরাং 10টা থেকে 2টো অপারেশনস ইন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ মিলস ম্যানুফ্যাকচারিং ইউনিটস অ্যান্ড টি গার্ডেন্স উইল বি রেস্ট্রিক্টেড 50% অফ টোটাল স্ট্রেংথ অফ শিফট মানে ইচ শিফটেড টোটাল যা আছে তার 50% অ্যালাউ করা হবে এমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস লাইক হেলথ ফায়ার সার্ভিসেস ল অ্যান্ড অর্ডার ইলেকট্রিসিটি টেলিকম
will remain out of the purview of the restrictions. Emergency and essential services like health, fire services, law and order, electricity, telecom will remain out of the purview of restrictions. সাফাই কর্মচারী ওগুলো তো অটোমেটিক্যালি থাকবে, তো এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে থাকে, ক্লিনলিনেস যেটা। সিচুয়েশন উইল বি রিভিউড ডেলি বেসিস এবং সেখানে অ্যাডিশন অল্টারেশন চেঞ্জেস আমরা করতেই পারি। আমরা অ্যাডভাইজারি যেটা গভর্নমেন্ট থেকে দিচ্ছি মানুষের কাছে আবেদন করে হাত জোর করে বলছি, মাস্ক পরতে হবে, ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করুন, হাত ধুন বারবার এবং স্যানিটাইজার ইউজ করুন। আমি এনজিওদের কাছে বলবো, অনেক এনজিওস আছে তারা মানুষকে সেবা দিতে চান, যারা যারা কাজ করতে চান, যেমন ধরুন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেক ছেলেমেয়েরা আছে, তারা তো এগুলো বোঝেই না, সুতরাং তাদের মধ্যে অনেক এনজিওস আছে, তারা যদি তাদের একটু করে হেল্প করে সেটা আমাদের কাজে লাগবে। এছাড়া অনেক এনজিওসরা আছে কোভিড ওয়ারিয়ার হয়ে কাজ করতে চায়, যারা কোভিড হয়ে গেছে, কিন্তু আমরা যেমন কোভিড ওয়ারিয়ার ক্লাব তৈরি করেছিলাম তেমনি কোভিড ওয়ারিয়ার ক্লাবটা আমরা জেলায় জেলায় আবার তৈরি করছি, সেন্ট্রাল স্টেট থেকে ডিস্ট্রিক্টে, যাতে মানুষ সেবা পায়। আর প্লাজমা ব্যাংক আমাদের 20টা আছে, আমি এটা আরও বাড়াতে বলবো। আমরা আমাদের যেটা ওই কর্ড ব্লাড ব্যাংক, এটা নিয়ে রিসার্চ চলছে, এটা কিন্তু কাজে লাগতে পারে কোভিডে, এটা আমরা এক্সপার্টসদের বলছি ইমিডিয়েট আমাদের জানাবার জন্য কতটা আমরা হেল্পফুল হতে পারি। স্যানিটাইজেশন অফ অফিসেস, ওয়ার্ক প্লেসেস, বাজার্স, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, স্যানিটাইজেশন মাস্ট করতেই হবে। এবং এক্ষেত্রে চেম্বার্সগুলোকে আমরা রিকোয়েস্ট করব, তারা যদি এক একটা মার্কেটের দায়িত্ব নেয়, যেটা আগের বার তারা নিয়েছিলেন এবং করেছিলেন, যে যে চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ আর ইন্টারেস্টেড তারা হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারিকে এটা জানাতে পারেন। অল স্কুল বিল্ডিংস, জুট মিলস এটসেট্রা হুইচ আর অকুপাইড বাই সিএপিএফ উইল বি থরোলি স্যানিটাইজড, কারণ আমাদের পুলিশের অনেক জায়গায় তারা এখনও আছে, এখনও বলছে 100,000-এর ওপর আছে, সুতরাং এটা দেখে নিতে হবে। এবং ওয়ার্ক ফ্রম